অনেক ভাই প্রশ্ন করে যে আমার দেয়ালে রং চড়া ধরে পড়ে যাচ্ছে, কারণ দেয়ালে অনেক সময় ড্যামের কারণে এই ধরনের নোনা হয়ে থাকে। এই নোনাগুলি সারানোর বুদ্ধি স্ক্রাইবার দিয়ে দেয়ালটিকে আপনাকে ঘষে নিতে হবে বা কেঁকড়ে ফেলে দিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকে, ভাই নোনা হয় কিসের কারণে? নোনা হয় কিসের কারণে? আয়রন বালু দিয়ে যদি বাড়ি প্লাস্টার করেন তাইলে এই ধরনের নোনা হতে পারে। সিসি 120 নম্বর শিস পেপার মোটা দানা দিয়ে আপনার দেয়ালটি ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর ফুল ঝাড়ু দিয়ে আপনার দেয়ালটি ঝাড়ু দিতে হবে। প্রথমে যে দেখলেন নোনাগুলি, সেই নোনাগুলি কীভাবে সারাবেন তার জন্য এই ড্যাম সলটি আপনাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার উপায়, 1 লিটারে 1 পাওয়া আন্দাজ পানি দিয়ে মিশ্রিত করতে হবে। তারপর হ্যান্ড ব্রাশ দিয়ে নোনার জায়গাটি আপনাকে মারতে হবে। ড্যাম সলটি আমরা আগেই মেরে দিয়েছি, সেই সময় আমার ক্যামেরাটা ওপেন ছিল না, তা আপনাদেরকে দেখাইতে পারলাম না। পুরো দেয়ালটিতে আমরা এখন কোয়ার্টার সিলার ব্যবহার করব। সিলারটির নাম জেম বন্ড, এটা হলো ড্যাম সিলার। অনেকেই ওয়াটার সিলার ভাবে চেনে, হ্যাঁ ওয়াটার সিলারের ভিতরে ভাগ আছে, এটা হলো ড্যাম সিলার ওয়াটার। 5 কেজি ওয়াটার সিলারে আপনাকে 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে মিশ্রিত করে নিতে হবে। তারপর হ্যান্ড ব্রাশ অথবা রোলার দিয়ে আপনার পুরো দেয়ালটিতে মেরে দিতে হবে। আমাদের কাছে একটু কোরকাপ মনে হইতেছে, আমরা সেই দিনে হ্যান্ড ব্রাশটি ব্যবহার করতেছি, সরাস দেয়ালে আমরা রোলার ব্যবহার করেই থাকি। ঠিক এইভাবে হ্যান্ড ব্রাশ দিয়ে আপনার পুরো দেয়ালটিতে ওয়াটার সিলারটি মেরে দিতে হবে। আমি আবারও বলতেছি যে আপনার প্রথমে যে দেখলেন যে নোনাগুলি, সেই নোনাগুলিতে আমরা আগেই ড্যাম সলটি ব্যবহার করেছি, তাই এখন যেটা আমরা ব্যবহার করতেছি সেটা হলো ড্যাম সিলার। ড্যাম সল্ট শুধু নোনার জন্য আর ড্যাম সিলার ড্যামের জন্য। তা আমার পুরো দেয়ালটিতে ড্যাম সিলার মেরে দিলাম, আর আগেই যেটা দিয়েছি সেটা হলো ড্যাম সল্ট শুধু নোনার জায়গাটায়। এইভাবে আপনাকে মারতে হবে। অনেক ভাই প্রশ্ন করে, ভাই সিলার তো সিলার, হ্যাঁ সিলারের ভিতরে ভাগ আছে। আপনারা ড্যাম সিলারটি দেয়ালে ব্যবহার করলে আপনাদের দেয়ালটি হার্ড হবে আর মজবুত হবে, পুনরায় ড্যাম হতে পারবে না।